আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতে যাচ্ছি 25 এর সি নাম্বার যে ম্যাথটা ছিল, ড্র দ্য লাইন গ্রাফ অফ দ্য গিভেন ডাটা। আমি আগেই বলেছিলাম গত ক্লাসের ভিডিওতে যে এই ম্যাথটি শিখতে গেলে আমাদেরকে ডেফিনেটলি আমাদের কাছে গ্রাফ পেপার রাখতে হবে গ্রাফ পেপার ছাড়া আমরা কিন্তু লাইন গ্রাফের ম্যাথটি সলভ করতে পারবো না। ওকে, সো এই লাইন গ্রাফটি করতে গেলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা টেবিল তৈরি করতে হবে, যেটাকে বলা হয় মূলত ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। আমি লিখে দিচ্ছি এখানে, একটি টেবিল তৈরি করতে হবে যে টেবিলটিকে মূলত বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, যেটা আমাদের পরবর্তী ক্লাসের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে আমরা যদি শিখে রাখি। এই টেবিলটিকে মূলত বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ওকে, সো আমরা এই ম্যাথটিতে যে গ্রাফটি দেখতে যাচ্ছি সেই গ্রাফটি দেখতে গেলে আমাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে হবে। সো হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিটা আসলে কি আমাকে জানতে হবে যে ফ্রিকোয়েন্সি জিনিসটা আসলে কি। ফ্রিকোয়েন্সি শব্দটির অর্থ হচ্ছে বাংলায় এটাকে বলা হয় ঘটন সংখ্যা, বাংলায় বলা হয় ঘটন সংখ্যা। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে সাপোজ আমরা যদি আমাদের এর আগের ম্যাথ দুটো দেখি, এ নাম্বার এবং বি নাম্বার ম্যাথ দুটো দেখি, কিংবা প্রশ্নটা যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো কিছু সংখ্যা ছিল 2 times, কিছু সংখ্যা ছিল 3 times, কিছু ছিল 5 times, কিছু ছিল 8 times। আমি আবারও বলছি, কিছু সংখ্যা ছিল 2 বার, কিছু ছিল 3 বার, কিছু ছিল 5 বার, কিছু ছিল 8 বার। আচ্ছা, এখন একটি সংখ্যা সাপোজ 21 ছিল আমার 2 বার, এরপরে আমার 22 ধরলাম আমরা 8 বার ছিল, এই যে কোন সংখ্যাটি কতবার আছে, কোন সংখ্যাটি কতবার আছে সেটাকে আমরা যে প্রকাশ করতেছি সেই প্রকাশ করাটাকেই বলা হচ্ছে মূলত ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মিন্স ওয়ান নাম্বার ইজ হাউ মেনি টাইমস। ওকে, সো ফ্রিকোয়েন্সি মিন্স আমরা কি বলতে পারি, ইন দ্য ডাটা ওয়ান নাম্বার is how many times, একটি নাম্বার ডাটার ভিতরে কতবার আছে সেটাকে প্রকাশ করলেই সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। একটি নাম্বার ডাটার ভিতরে কতবার আছে সেটাকে প্রকাশ করলেই কিন্তু বলা হয় সেটাকে ফ্রিকোয়েন্সি। ওকে, সো এখানে আমাদেরকে প্রথমে একটি চার্ট তৈরি করতে হবে। চার্টটির ভিতরে আমরা দুটা কলাম করব, দুটা কলামে প্রথম কলামে আমরা লিখে নিব উপরে নাম্বার এবং সেকেন্ড কলামে আমরা লিখে নিব ফ্রিকোয়েন্সি। আমি আবার বলছি, প্রথম কলামটাতে আমরা লিখবো নাম্বার এবং সেকেন্ড কলামটাতে লিখবো আমরা ফ্রিকোয়েন্সি। সো এই টেবিলটা তৈরি করতে গেলে আমরা যদি আমাদের অ্যাসেন্ডিং অর্ডারটা একটু লক্ষ্য করি, আমরা কিন্তু এ নাম্বার ম্যাথে এবং বি নাম্বার ম্যাথে শুরুতে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার করেছিলাম। অ্যাসেন্ডিং অর্ডারটা যদি আমরা খেয়াল করি, আমরা সেখানে দেখবো 21 সংখ্যাটা ছিল 2 বার, 22 সংখ্যাটা ছিল 8 বার, 25 সংখ্যাটা ছিল 2 বার, 32 ছিল 4 বার, 35 ছিল 3 বার, 37 ছিল 5 বার, 39 ছিল 3 বার, 40 ছিল 3 বার, এবং এই টোটাল যদি আমরা করি তাহলে টোটাল নাম্বারটা হবে, টোটাল ছিল কয়টা নাম্বার, 30টা সংখ্যা ছিল টোটাল। আমি একটু গুনে দেখছি, 10, 12, 16, 19, 24, 27, 30, হ্যাঁ এখানে টোটাল কিন্তু আমাদের 30 আছে, যেটাকে আমরা এন ইকুয়াল টু লিখে দিব, ছোট হাতের এন ইকুয়াল টু আমরা জাস্ট লিখে দিব। এখানে আমরা লিখে দিতে পারি টোটাল, এবং এখানে আমরা এভাবে একটি ঘর করে রাখতে পারি টোটালে। সো আমরা বুঝতেই পারছি প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে হবে, এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটার মধ্যে আমরা কি করি, কোন সংখ্যাটা কতবার আছে সেটাকে জাস্ট আমরা একটি চার্টে তৈরি করি, একটি চার্টের ভিতরে বসিয়ে দিই। আমরা যদি একটি চার্টে বসিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটাকে তৈরি করা হয়ে গেল। সো নাও হোয়াট টু ডু, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখন এই জিনিসটা, এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটাকে আমার একটি গ্রাফ পেপারে তৈরি করতে হবে, লিখতে হবে। সেই গ্রাফ পেপারটির জন্য আপনাদের কাছে ডেফিনেটলি একটি গ্রাফ পেপার কিনে নিতে হবে। বাজারে বা লাইব্রেরিতে গেলেই কিন্তু আমরা গিয়ে যদি বলি যে আমাদের একটি গ্রাফ পেপার লাগবে, তাহলে তারা কিন্তু আপনাকে একটি গ্রাফ পেপার করে দিবে, যেখানে ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলি ঘর করা থাকে একটা পেপারের ভিতরে, বা গ্রাফ আকারে। গ্রাফ বলতে মূলত আমরা এই যে এরকমভাবে ঘর করা থাকবে, এইরকম দেখবো আমরা, এই যে এরকম 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 করে ঘর করা থাকবে, এরকম বক্স বক্স করে ঘর করা থাকবে, এটাকে মূলত বলা হয় গ্রাফ পেপার। আমরা প্রথমে লাইব্রেরি থেকে গ্রাফ পেপারটাকে কালেক্ট করে নিব, এন্ড দেন সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, একটি গ্রাফ তৈরি করতে হবে, এবং ওই গ্রাফের ভিতরে আমরা যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করেছিলাম সেটার সাহায্য নিয়ে আমরা গ্রাফ পেপারের ভিতরে মানগুলিকে জাস্ট বসিয়ে দেব। ওকে,
যেহেতু আমার কাছে গ্রাফ পেপার নেই, আমি আপনাদেরকে বোর্ডে দেখাচ্ছি, আমি আপনাদেরকে ফ্রি হ্যান্ডে গ্রাফ পেপারটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা আপনাদের কাছে যে বাড়িতে গ্রাফ পেপার আছে, আপনারা ডেফিনেটলি আপনাদের সেই গ্রাফ পেপারের ভিতরে ম্যাট্রিক করবেন। আমি বারবার বলছি এই ম্যাট্রিকে ডেফিনেটলি মনে রাখতে হবে, গ্রাফ পেপারে সলভ করতে হবে। আমি ফ্রি হ্যান্ডে দেখাচ্ছি গ্রাফ পেপারের ভিতরে। আমরা যদি গ্রাফ পেপার দেখি, আমরা যদি গ্রাফ পেপার কিনে নিয়ে আসি, গ্রাফ পেপারের ভিতরে আমরা দেখবো বক্স বক্স করা আছে, বক্স বক্স করা আছে এবং কিছু লাইনের ভিতরে বোল্ট করা আছে, কিছু লাইনের ভিতরে বোল্ট করা, দ্যাট মিন্স গাঢ় করা আছে। অর্থাৎ গ্রাফ পেপারের ভিতরে যে ঘরগুলো করা থাকে, আমরা যদি ডান দিকের ঘর মানে রাইট সাইডের ঘর অথবা লেফট সাইডের ঘর কিংবা আপের ঘর কিংবা ডাউনের ঘরগুলো যদি খেয়াল করি, সেখানে দেখবো কিছু ঘর বোল্ট করা থাকে। ওকে, সো মূলত বোল্ট করা থাকে হচ্ছে প্রতি পাঁচ ঘর পরপর, প্রতি পাঁচ ঘর পরপর একটি করে ঘর বোল্ট করা থাকে ডানে বামে উপরে নিচে। আমি আবারও বলছি, প্রতি পাঁচ ঘর পরপর একটি করে ঘর বোল্ট করা থাকে ডানে বামে উপরে নিচে। ওকে, সো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, গ্রাফ পেপারটি নিতে হবে। গ্রাফ পেপারটি নেওয়ার পরে গ্রাফ পেপারের ভিতরে দুটি এক্সিস নিতে হবে, দুটি অক্ষরেখা নিতে হবে, দুটি লাইন এক্সিস নিতে হবে কিংবা দুটি অক্ষরেখা নিতে হবে। এটাকে বাংলায় বলা হয় অক্ষরেখা এবং ইংরেজিতে বলে থাকি আমরা লাইন এক্সিস। ওকে, সো এই অক্ষরেখাটিকে আমরা কিভাবে বসাবো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দুটি অক্ষরেখা নেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার কাছে যে গ্রাফ পেপারটা আছে সেই গ্রাফ পেপারটার ভিতরে একদম নিচের দিকে, নিচের দিক থেকে কিছু ঘর বাকি রেখে, নিচের দিক থেকে কিছু ঘর বাকি রেখে এবং লেফট সাইড থেকে কিছু ঘর বাকি রেখে, আমি আবারও বলছি একদম নিচের দিক থেকে কিছু ঘর বাকি রাখবো। সাপোজ আমি এরকম এক হাত পরিমাণ অথবা এক স্কেল পরিমাণ জায়গা ফাঁকা রাখলাম এবং আমাদের লেফট সাইড থেকেও এক ঘর পরিমাণ বা এক স্কেল পরিমাণ ফাঁকা রাখলাম। ফাঁকা রেখে একটি লাইনের উপরে আমরা গাঢ় করে দাগ দেবো স্কেল বসিয়ে, একটি লাইনের উপরে আমরা গাঢ় করে দাগ দিব স্কেল বসিয়ে। আচ্ছা, সেটা আমি এইভাবে করে দিচ্ছি, এই একটি লাইন এবং এই একটি লাইন নিলাম। ওকে, সো এই যে আমরা দুটো লাইন নিলাম, আমরা যে দুটো লাইন তৈরি করলাম, এই লাইন দুটোকে মূলত বলা হয় এক্সিস, এই লাইন দুটোকে মূলত বলা হয়ে থাকে এক্সিস, এই লাইন দুটোকে আমরা মূলত বলে থাকি এক্সিস। এক্সিস থাকে দুই রকমের, একটি হচ্ছে এক্স এক্সিস এবং অন্যটি হচ্ছে y এক্সিস, এবং একটি অরিজিন থাকে। অরিজিন মানে হচ্ছে মূল বিন্দু, যেটা হচ্ছে ও। ওকে, সো এক্সিস হচ্ছে আমার মূলত দুই প্রকার, একটি হচ্ছে x, অন্যটি হচ্ছে y এবং একটি হচ্ছে o, মূল বিন্দু। সো এই যে মাঝখানে এই দুটি লাইন যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো, এই লাইনটা এবং এই লাইনটা যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করলো সেই পয়েন্টের নাম দিব আমরা o। ও থেকে রাইট সাইডের শেষের দিকে আমরা লিখব x, ও থেকে উপরের দিকে শেষের দিকে আমরা লিখব, উপরের দিকে একদম শেষ মাথায় আমরা লিখব y। সো আমার লেফট থেকে রাইট সাইডে যে লাইনটাকে আমি গাঢ়, এটা এটা একটা গাঢ় করে দিতে হবে আমার গ্রাফ পেপারের ভিতরে, এবং এইভাবে একটা গাঢ় করে দিতে হবে গ্রাফ পেপারের ভিতরে। সো এটা হচ্ছে আমার x এক্সিস এবং এটা হচ্ছে আমার y এক্সিস। এখন আমরা যদি গাঢ় করে দিই, গাঢ় করবো কিন্তু আমরা যেই ঘরগুলিতে বোল্ট করা থাকে, যেই ঘরগুলোতে বোল্ট করা থাকে সেই ঘরগুলোতে গাঢ় করার চেষ্টা করব, তাহলে আমাদের মানগুলো বসাতে ইজিয়ার হবে। ওকে, সো গাঢ় করার পরে আমরা লক্ষ্য করব, আমাদের আমরা প্রথমে যে কাজটি করব, আমরা পাঁচ ঘর পরপর দেখব একটি করে ঘর বোল্ট করা থাকে। আমি আগেই বলেছিলাম প্রতি পাঁচ ঘর পরপর একটি করে ঘর বোল্ট করা থাকে, অর্থাৎ আমি যদি এক্স এক্সিস এর কথা বলি, এই এক্স এক্সিস বরাবর দেখব এরকম ছোট ছোট এক দুই তিন চার এই যে পাঁচ নাম্বার ঘরটি এরকম বোল্ট করা থাকবে, আবার এক দুই তিন চার আবার এই পাঁচ নাম্বার ঘরটি এরকম বোল্ট করা থাকবে। ওকে, সো এক দুই তিন চার এই পাঁচ নাম্বার ঘরটিতে বোল্ট করা থাকবে, এক দুই তিন চার পাঁচ নাম্বার ঘরটিতে বোল্ট করা থাকবে। এইভাবে আমি প্রতি পাঁচ ঘর পর পর বোল্ড করা ঘরগুলোকে আমি মার্ক করে দিচ্ছি, বোল্ড করা ঘরগুলোতে আমি মার্ক করে দিলাম, যেই ঘরগুলো বোল্ড করা থাকে সেই ঘরগুলোতে আমরা মার্ক করে দিলাম। এটার মাঝখানে ছোট ছোট করে চারটা ঘর থাকে, টোটাল পাঁচটা আর কি। ওকে, এটা আপনাদের কিন্তু মার্ক করতে হবে না, কারণ আপনাদের তো আপনাদের কাছে তো অলরেডি গ্রাফ পেপার আছে, সেই গ্রাফ পেপারের ভিতরে আপনারা খেয়াল করবেন
এরকম ভিতরে চারটি ঘর থাকে, একটি ঘর বোল্ট করা থাকবে, ভিতরে চারটি ঘর থাকবে, একটি ঘর বোল্ট করা থাকবে, আবার চারটি থাকবে, একটি ঘর বোল্ট করা থাকবে, এইভাবে প্রতি পাঁচ ঘর পর পর একটি করে ঘর কিন্তু বোল্ট করা আছে। আপনারা যে কাজটি করবেন, আপনারা জাস্ট এই এক্সিসটাকে, এই লাইনটা যখন নিবেন তখন স্কেল বসিয়ে পেন্সিল দ্বারা গাঢ় করে দিবেন, আবার এই লাইনটা যখন বসাবেন, এক্স এক্সিসটা যখন বসাবেন, স্কেল বসিয়ে গাঢ় করে দিবেন, এই লাইনটা দেওয়ার সময় গাঢ় করে দিবেন। সো আপনাদের খালি গাঢ় করতে হচ্ছে এক্স এক্সিসটা এবং ওয়াই এক্সিসের লাইন দুটোকে, এর মাঝখানের যেগুলো আমি বসালাম সেগুলো আপনাদের গাঢ় করতে হবে না, কারণ আপনাদের কাছে গ্রাফ পেপার আছে, ওটা অলরেডি গাঢ় করাই থাকে। এবং সিমিলারলি একই রকম ভাবে ওয়াই এক্সিস বরাবর কিন্তু আমাদেরকে করতে হবে, এক দুই তিন চার, এই যে এই ঘরটা গাঢ় করা থাকবে, আবার এক দুই তিন চার, এই ঘরটা গাঢ় করা থাকবে। এইভাবে আমি ঘরগুলো বসিয়ে দিচ্ছি, এখন আমরা কি করব, আমরা খেয়াল রাখবো এটা সব সময়, আপনারা আপনাদের আপার ক্লাসের জন্য এটা মনে রাখতে হবে, কারণ পরবর্তী প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আপনারা এই ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের লাইন ডায়াগ্রামের ম্যাথগুলো আপনারা পেয়ে থাকবেন। সো সব সময় মনে রাখবেন যে এক্স এক্সিসে, সব সময় মনে রাখবেন এক্স এক্সিসে অলওয়েজ নাম্বার বসাতে হয়, এক্স এক্সিসে অলওয়েজ কি বসাতে হয়, নাম্বার বসাতে হয়, এবং ওয়াই এক্সিস এর ভিতরে অলওয়েজ ফ্রিকোয়েন্সি কে বসাইতে হয়, এটা আপনারা মনে রাখবেন, ওয়াই এক্সিস এ অলওয়েজ ফ্রিকোয়েন্সি বসাতে হয় এবং এক্স এক্সিস এ অলওয়েজ নাম্বার কে বসাইতে হয় বা ডাটাগুলিকে বসাতে হয়। স্যার আমরা যদি আমাদের প্রিভিয়াস একটু আগেই আমরা যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করেছিলাম সেই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা দেখব আমরা যদি আমাদের ছকটা খেয়াল করি, আমরা ছকের ভিতরে দেখব সর্বনিম্ন লোয়েস্ট যে সংখ্যাটা ছিল সেটা ছিল 21, সর্বনিম্ন লোয়েস্ট যে সংখ্যাটা ছিল সেটা ছিল 21 এবং হাইয়েস্ট যে সংখ্যাটা ছিল সেটা ছিল 40। আমাদের কাছে সর্বনিম্ন সংখ্যাটা ছিল অর্থাৎ লোয়েস্ট সংখ্যাটা ছিল 21 এবং হাইয়েস্ট যে সংখ্যাটা ছিল, হাইয়েস্ট যে সংখ্যাটা ছিল সেটা ছিল 40। সো আমাদের এই যে আমরা এক্স এক্সিস নিলাম এবং ওয়াই এক্সিস নিলাম এবং এই এক্স এবং ওয়াই এক্সিসে কোনটাতে কি বসাবো, অলরেডি আমি একটু আগেই বলেছি এক্স এক্সিসে নাম্বার বসাতে হবে, ওয়াই এক্সিসে ফ্রিকোয়েন্সি বসাতে হবে। এখন আমার কাছে সর্বনিম্ন সংখ্যাটা ছিল 21 এবং সর্বোচ্চ সংখ্যাটা ছিল 40, 21 এবং 40। সো 21টাকে মানে 21 থেকে যে আমরা 40 বসাবো সেটা আমরা এক্স এক্সিস বরাবর সাপোজ বসাবো। সো এক্স এক্সিস বরাবর যদি আমি বসাই আমি কি পাচ্ছি, সবসময় আমরা এই প্রথম ঘরটাকে কেটে দিব বা এরকম কার্ভ করে দিব, আমি প্রথম ঘরটাকে কেটে দিলাম বা কার্ভ করে দিলাম। আচ্ছা, সো প্রথম ঘরের পরে মানে এই বোল্ড করা ঘরের নিচে আমি লিখলাম 21, এরপরে নর্মালি আমরা জাস্ট বসিয়ে যাব। সো 21 এর পরে কত, ডেফিনেটলি 22। আমরা যদি পাঁচ ঘর পর পর বসাতে যাই এখানে আমার অনেকগুলো ঘর লাগবে যেটা আসলে ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, সেই জন্য আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে প্রতি দুই ঘর পর পর, প্রতি দুই ঘর পর পর সংখ্যাগুলিকে বসিয়ে দিব, অর্থাৎ এটা 21, এরপরে দুই ঘর বাদ দিয়ে এক ঘর দুই ঘর, দুই ঘরের মাথায় আমরা লিখছি 22। এরপরে আবার দুই ঘর বাদ দিয়ে আমরা লিখছি 23, এরপরে আবার দুই ঘর বাদ দিয়ে আমরা লিখছি 24, এরপরে দুই ঘর বাদ দিয়ে আমরা লিখছি 25, এরপরে দুই ঘর বাদ দিয়ে লিখছি 26, তারপরে আবার দুই ঘর বাদ দিয়ে লিখছি 27, এমন ভাবে আমরা 40 পর্যন্ত যাব, 27 28 29 30 31। আচ্ছা আমরা একটু আরেকবার খেয়াল করি, 21 22 23 24 25 22 23 24 25, এরপরে হচ্ছে 26 27, এরপরে হচ্ছে 28,
এরপরে এটা হচ্ছে 29, এটা হচ্ছে 30, এটা হচ্ছে আমার 31, এটা হচ্ছে আমার 32, এটা হচ্ছে আমার 33, এটা হচ্ছে আমার 34। যেই ঘরগুলিতে আমরা লিখছি ওই ঘরগুলোকে আমি সামান্য একটু বড় করে দিচ্ছি। আপনারা যদি খেয়াল করেন আপনারা একটু দেখবেন আমি সামান্য একটু ঘরগুলোকে কি করে দিচ্ছি, বড় করে দিচ্ছি। ঠিক আছে, সামান্য একটু আমি কি করে দিচ্ছি, বড় করে দিচ্ছি। ওকে, 33, এটা হচ্ছে 34, এরপরে হচ্ছে আমার কি 35, এরপরে হচ্ছে আমার 36, তারপরে হচ্ছে আমাদের 37, এরপরে হচ্ছে আমাদের 38, এরপরে হচ্ছে আমাদের 39, তারপরে কি আমাদের 39, এর পরে আমাদের আরো একটি ঘর লাগবে, এটা হচ্ছে আমাদের 39, তারপরে হচ্ছে আমাদের 40। ঠিক আছে, ওকে, আমি অলরেডি 40 পর্যন্ত বসিয়ে ফেলেছি, যেহেতু এগুলিকে খুব মানে অনেকগুলো সংখ্যা, সো এই কারণে আমি যদি খুব বেশি বড় করে লিখতে যাই তাহলে এখানে আপনাদের বুঝতে অসুবিধা হবে। সেই কারণে আমি এই 21 এর ঘরটা তো বড় করাই ছিল, 22 ঘরটাকে একটু বড় করে দিয়েছি, খেয়াল করেন 23 ঘরটাকে একটু বড় করে দিয়েছি, 24 এর ঘরটাকে বড় করে দিয়েছি। প্রতি দুই ঘর পর পর 21, 22, 23, 25, 26 এইভাবে করে আমি 40 পর্যন্ত গেলাম। আমি কোন পর্যন্ত গেলাম, 40 পর্যন্ত গেলাম, প্রতি দুই ঘর পর পর, প্রতি দুই ঘর পর পর, কথাটা খেয়াল রাখবো, প্রতি দুই ঘর পর পর আমি 21, 22, 23, 24 একদম কত পর্যন্ত গেলাম, 40 পর্যন্ত গেলাম। জাস্ট বিকজ অফ আমাদের লোয়েস্ট সংখ্যাটা ছিল 21 এবং হাইয়েস্ট সংখ্যাটা ছিল 40, সো আমাদের 21 থেকে 40 পর্যন্ত গ্রাফ পেপারে বিন্দুগুলিকে বসাতে হবে। আমি বসিয়ে ফেললাম, নাও হোয়াট টু ডু, ওয়াই এক্সিস বরাবর কি বসাতে হয়, আমি অলরেডি কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম ফ্রিকোয়েন্সি বসাতে হয়। এখন ফ্রিকোয়েন্সি বসাতে গেলে আমাকে দেখতে হবে আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত আছে। আমরা যদি আমাদের বক্সটা খেয়াল করি আমরা দেখবো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে 8, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে আমাদের কাছে 8, অর্থাৎ আমরা এখানে 8 ঘর পর্যন্ত যাব। সো আমি এই এটা 5 ঘর পর করে আমি বসাচ্ছি, 1, 2, 3, 4, 5, 5 ঘর পর আমি লিখলাম 1, আবার 5 ঘর পরে লিখলাম 2, আবার 5 ঘর পরে 3, 5 ঘর পরে 4, 5 ঘর পরে 5, 5 ঘর পরে 6, 5 ঘর পরে 7, 5 ঘর পরে 8। কেন এটা 5 ঘর পর পর নিলাম, কারণ আমার তো এখানে হাইয়েস্ট আছে 8 পর্যন্ত। সো 5 ঘর পর পর নিলে আমি খুব আরামসে ইজিলি বসাতে পারছি, বাট এখানে কিন্তু আমার 21 থেকে 40 পর্যন্ত নিতে হবে। যেহেতু 21 থেকে 40 পর্যন্ত নিতে হবে, আমি যদি প্রতি 5 ঘর পর পর 21 এর পরে 22, 23 এইভাবে লিখতে যেতাম তাহলে গ্রাফ পেপারে আমার কিন্তু এক্স অ্যাক্সিস এর লাইনটার ভিতরে জায়গা হতো না, অ্যান্ড দ্যাটস ওয়াই যাতে জায়গা হয়ে যায় আমার গ্রাফ পেপারের লাইনটার ভিতরে, সেই জন্য আমরা এক্স অ্যাক্সিস বরাবর প্রতি দুই ঘর পরপর বিন্দুগুলোকে বসিয়েছি, প্রতি দুই ঘর পরপর বিন্দুগুলোকে বসিয়েছি, এবং ওয়াই এক্সিস বরাবর প্রতি 5 ঘর পরপর আমরা বিন্দুগুলোকে বসিয়েছি। এখন কাজ কি, এখন কিন্তু গ্রাফ পেপারের অলরেডি অলমোস্ট 95% কাজ আমরা কমপ্লিট করেই ফেলেছি। রেস্ট অফ দ্য কাজটা কি, আমাদেরকে বক্সটা খেয়াল করতে হবে। আমরা যদি বক্সটা খেয়াল করি আমরা দেখবো বক্সের ভিতরে আমাদের 21 ছিল দুইবার, 21 ছিল দুইবার। তাহলে একটু খেয়াল করবো এই যে 21 কোথায় আছে, 21 কিন্তু আছে আমার এই জায়গায়, এই 21 এই বরাবর, এখানে কোনো দাগ বা কোনো ফোঁটা দিব না, 21 বরাবর দুই কোথায় আছে, দুই তো আছে এখানে, রাইট? সো এই 21 বরাবর দুইয়ের সোজাসুজি এখানে আসলে যে বিন্দুটা পাচ্ছি আমরা, সেখানে একটা বিন্দু বসিয়ে দেব। আবারও বলছি 21 আছে দুইবার, সো এক্স এক্সিস বরাবর আমার উঠতে হবে উপরের দিকে, কত পর্যন্ত উঠতে হবে, যেই জায়গায় ওয়াই এক্সিসে 2 আছে সেই পর্যন্ত উঠতে হবে। আমি আবারও বলছি এক্স এক্সিস থেকে আমার উপরের দিকে উঠতে হবে, এক্স এক্সিস থেকে আমার উপরের দিকে উঠতে হবে, কোন পর্যন্ত উঠতে হবে, ওয়াই এক্সিসের যেই জায়গায় 2 আছে সেই জায়গা পর্যন্ত, ওয়াই এক্সিসের 2 আছে কোথায়, এখানে। সো এই বরাবর আমি এখানে গিয়ে একটা ফোঁটা দিয়ে দিলাম। আচ্ছা, এর পরেরটাতে আসি আমরা, এর পরেরটাতে কি আছে, আমরা যদি এর পরের সংখ্যাটা খেয়াল করি 22 আছে 8 times, সো 22 কোথায় আছে, 22 আছে আমার এই জায়গায়। এগুলি কিন্তু গোল দাগ দিতে হবে না আপনাদের, আমি আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি, আপনারা গোল দাগ গ্রাফ পেপারের ভিতরে দিবেন না। 22 বরাবর 8 যেখানে আছে একদম উপরের দিকে, 22 বরাবর 8 যেখানে আছে সেখানে গিয়ে আমরা কি করব, একটা
কোটা দিব একটা বিন্দু ইন্ডিকেট করব পয়েন্ট ইন্ডিকেট করব ওকে এরপরে কি আছে 25 আছে দুইবার 25 কোথায় আছে 25 আছে আমার এই জায়গায় সো এই বরাবর আমি দুই দুই পর্যন্ত গিয়ে আমি উঠে যাব দুই পর্যন্ত গিয়ে আমি কি করব একটা কোটা দিয়ে দেব ওকে এরপরে কি আছে 32 আছে 4 টাইমস 32 কোথায় আছে 32 আছে এই জায়গায় এটাতে যে এটা যাবে কোন পর্যন্ত 4 পর্যন্ত 4 কোথায় আছে এই যে এখানে আছে 4 এই যে এখানে আছে আমার 4 সো আমার এই যে 32 এই 32 কিন্তু উঠবে এই 4 টা যেখানে আছে সেই বরাবর পর্যন্ত 4 টা যেই জায়গায় আছে সেই বরাবর পর্যন্ত 32 টাকে উঠাতে হবে এরপরে কি আছে 35 আছে তিনবার 35 কোথায় আছে 35 টা আছে আমার এই জায়গায় এটা যাবে তিনবার তিন কোথায় আছে এই যে তিন আছে সো 35 থেকে আমি তিন পর্যন্ত গিয়ে উঠব 35 থেকে আমি তিন পর্যন্ত গিয়ে উঠে একটা কি করব ফোটা দিয়ে দেব এরপরে দেখব 37 আছে 5 টাইমস 37 আছে 5 টাইমস এরপরে কি আছে 37 পাঁচবার আছে তো পাঁচবার কোথায় আছে পাঁচ কোথায় আছে এই যে এখানে পাঁচ আছে সো এই বরাবর আমার আসতে হবে 37 থেকে আমি এই বরাবর পর্যন্ত উঠব এই পাঁচ পর্যন্ত আমি কি করব ওকে একটা পয়েন্ট ইন্ডিকেট করব তারপরে কি আছে 39 আছে তিনবার এবং 40 আছে তিনবার সো 39 কোথায় আছে 39 আছে আমার এই জায়গায় সো আমি এখান থেকে 39 থেকে সো আমি 39 থেকে কি করব তিন পর্যন্ত যাব তিন আছে কোথায় এই যে এখানে আছে আমার তিন সো 39 থেকে আমি তিন পর্যন্ত উঠে একটা কি করব ওটা দেব ওকে এন্ড দেন তারপরে কি আছে তারপরে আছে কে 40 আছে তিনবার সো তিন বরাবর গিয়ে আমি 39 থেকে তিন বরাবর গিয়ে একটা ফোটা দিলাম এবং 40 থেকেও কিন্তু এই যে 40 কিন্তু তারপরেই আছে 40 থেকেও আমি তিন বরাবর গিয়ে কি করব একটা জাস্ট এভাবে ফোটা দিয়ে দেব সো আমাদের 99% কাজ কমপ্লিটেড গ্রাফ পেপারে 99% কাজ কিন্তু কমপ্লিটেড যেই সংখ্যাগুলো ছকে ছিল ওই সংখ্যা থেকে উপরের দিকে যাব ফ্রিকোয়েন্সি যত ছিল ততবার তত ঘর পর্যন্ত 21 থেকে আমি যেখানে y অ্যাক্সিসে 2 আছে সেই পর্যন্ত গেলাম 25 থেকে যেখানে 2 আছে সরি 22 থেকে যেখানে 8 আছে সেই পর্যন্ত গেলাম 25 থেকে যেখানে 2 আছে সেই পর্যন্ত গেলাম 32 থেকে যেখানে 4 আছে সেই পর্যন্ত গেলাম 35 থেকে যেখানে 3 আছে সেই পর্যন্ত গেলাম 37 থেকে যেখানে 5 আছে সেই পর্যন্ত গেলাম জাস্ট এইভাবে করে আমাদেরকে কি করতে হলো প্রথমে বিন্দুগুলিকে ইন্ডিকেট করতে হলো এখন আমরা কি করব এখন আমাদেরকে যে কাজটা করতে হবে জাস্ট স্কেল দিয়ে স্কেলের সাহায্যে আমি আবারও বলছি এখন আমরা যে কাজটা করব জাস্ট স্কেলের সাহায্যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর সাথে যোগ করে দেব এখন কার সাথে কাকে যোগ করব যেভাবে সিরিয়াল করা আমাদের কাছে বক্সটা ছিল ঠিক সেম ভাবে সিরিয়াল করেই আমরা এটাকে স্কেল দিয়ে যোগ করে দেব প্রথমে কে ছিল বক্সটা খেয়াল করলে আমরা দেখব প্রথমে ছিল 21 ওকে সো 21 ছিল কোথায় 2 এ 2 এর পরে কোথায় গেছি আমরা 22 এর 8 এ গেছি সো এই 21 থেকে 22 এর এই ঘর পর্যন্ত মানে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত স্কেল বসাবো স্কেল বসিয়ে জাস্ট এটাকে আমি কি করে দেব এভাবে এটা যেন বাঁকা তারা না হয় স্কেল দিয়ে একদম স্ট্রেট করে এভাবে যোগ করে দিতে হবে ওকে তারপরে কে ছিল 25 ছিল সো এই 8 এর ঘর থেকে আমি এই পর্যন্ত এটাকে কি করে দেব যোগ করে দেব তারপরে কে ছিল তারপরে এই বিন্দুটা ছিল এই বিন্দু থেকে আমরা এই বিন্দুটাকে যোগ করে দেব এরপরে কোথায় যাব এরপরে আমরা এটা থেকে এটাতে যাব তারপরে আমরা এটা থেকে এটাতে যাব এরপরে আমরা এটা থেকে এটাতে যাব তারপরে কিন্তু আমরা এটা থেকে এটাতে যাব সো এই কিন্তু ছিল আমাদের লাইন গ্রাফ সো আমাদের লাইন গ্রাফটা কিন্তু তৈরি করা হয়ে গেল আমরা খেয়াল রাখবো এই টাইপসের কিছু ম্যাথে আছে ফ্রি হ্যান্ডে যোগ করতে হয় কিছু ম্যাথে আছে স্কেল দিয়ে যোগ করতে হয় যেহেতু প্রশ্নে আমাদেরকে বলেছে লাইন গ্রাফ বের করতে লাইন গ্রাফ গ্রাফটা করতে হয় ডেফিনেটলি স্কেলের সাহায্যে স্ট্রেট করে যোগ করে দিতে হবে জাস্ট যোগ করে দিলাম আমরা আমাদের কাজ কিন্তু গ্রাফ পেপার করা হয়ে গেল এখন আমরা যে কাজটা করব এখন আমাদেরকে এটার একটা শর্ট ডেসক্রিপশন লিখতে হবে এটার একটা শর্ট ব্যাখ্যা দিতে হবে সেই ব্যাখ্যাটা আমরা কি লিখবো আমরা একটু দেখে নিচ্ছি এখন আমাদেরকে এটার একটা শর্ট ডেসক্রিপশন লিখতে হবে লাইন ডায়াগ্রামটার অলরেডি কিন্তু আমরা কীভাবে আঁকলাম শর্ট ডেসক্রিপশন বলতে আমরা লাইন ডায়াগ্রামের চিত্রটাকে কীভাবে তৈরি করলাম সেই তৈরি করার ওয়েটা বা সিস্টেমটাকে আমাদের জাস্ট রিপ্রেজেন্ট করতে হবে অলরেডি আমি আঁকার সময় কিন্তু আপনাদেরকে বুঝিয়ে ফেলেছি সেই জিনিসটাকে আমরা একটু এখানে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ভাষার মাধ্যমে লিখে দিব কী লিখে দেব ইন গ্রাফ পেপার উই পুট দ্য নাম্বার
ইন এক্স এক্সিস অ্যান্ড ফ্রিকোয়েন্সি ইন ওয়াই এক্সিস, অর্থাৎ গ্রাফ পেপারে আমরা নাম্বারগুলিকে এক্স এক্সিস বরাবর বসাচ্ছি এবং ফ্রিকোয়েন্সিগুলিকে আমরা ওয়াই এক্সিস বরাবর বসাচ্ছি। ওয়ার টু ইউনিটস অফ গ্রাফ পেপার অ্যালং এক্স এক্সিস, এক্স এক্সিস বরাবর আমরা প্রতি কয় ঘর পরপর বিন্দুগুলি বসিয়েছিলাম, প্রতি দুই ঘর পরপর কিন্তু আমরা বিন্দুগুলিকে বসিয়েছিলাম, আমি আঁকার সময় বারবার করে বলেছিলাম আপনাদেরকে, সেই কথাটাই লেখা হয়েছে। ওয়ার টু ইউনিটস অফ গ্রাফ পেপার অ্যালং এক্স এক্সিস রিপ্রেজেন্টস নাম্বার, প্রতি দুই ঘর পরপর যে বিন্দুগুলি বসানো হয়েছে সেটা অ্যাকচুয়ালি নাম্বারকে মেনশন করছে। অ্যান্ড ফাইভ ইউনিটস অফ গ্রাফ পেপার রিপ্রেজেন্টস ফ্রিকোয়েন্সি, এবং ওয়াই এক্সিস বরাবর কিন্তু আমরা প্রতি পাঁচ ঘর পরপর একটি করে বিন্দু নিয়েছিলাম, এই যে প্রতি পাঁচ ঘর পরপর একটি করে বিন্দু নিয়েছিলাম সেগুলো কিন্তু ফ্রিকোয়েন্সিকে মেন করছে। বাই জয়েনিং অল পয়েন্ট, এইভাবে আমরা কিছু পয়েন্ট নিয়েছিলাম এবং পয়েন্টগুলিকে জয়েন করেছিলাম, জয়েন করার মাধ্যমেই কিন্তু আমরা লাইন ডায়াগ্রামটাকে তৈরি করে ফেললাম। বাই জয়েনিং অল পয়েন্ট উই ড্র দ্য লাইন ডায়াগ্রাম। সো হোপফুলি আমাদের এই ম্যাথটা কিন্তু অলরেডি কমপ্লিট হবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।